অর্থাৎ সহজ কথা বললে বেসিক আলোচনা এবং হাই ভোল্টেজ কন্টেন্টের জন্য তোমার একটা বই কিনে লাগবে, কিনে লাগতো রেগুলারলি, যেটা এখানে পেয়ে যাচ্ছে একটা বই। এসএমএসআরের কন্টেন্টের জন্য আরেকটা বই কিনে লাগতো, রূপন্তি প্রকাশনের জন্য আরেকটা বই, তিনটা বই কিনে লাগতো এখানে। তো তিনটা বই কাজ এখানে হয়ে গেলো। সৃজনশীল এমসিকিউর জন্য তোমার টেস্ট পেপার কিনে লাগতো, সেটা কিনে লাগতেছে না, সেটা এখানে আছে, 4 নম্বর বইয়ের কাজ শেষ। এবং অ্যাডমিশনের প্রশ্নের জন্য আরেকটা বই কিনে লাগতো, 5 নম্বর বইয়ের কাজ শেষ, সেটা এখানে আছে। এই হচ্ছে প্রবলেম বুকস 5, হ্যাঁ, তারপর এই হচ্ছে প্রবলেম বুকস 6, ঠিক আছে। এই প্রবলেম বুক 6, এটাও কিন্তু আমাদের প্রেস ভার্সন চলে আসছে, 2 কালার বই। তারপর এই হচ্ছে প্রবলেম বুকের কেসে 9, হ্যাঁ, আমার 8, অন্তরীকরণ মাইক্রোবুক, অনেক মোট একটা বই ডিফারেন্সিয়েশনের উপর। ওকে, এই বইটা আমাদের রিসেন্টলি আসলো। আর এই হচ্ছে যোগজীকরণ মাইক্রোবুক, ঠিক আছে, বলো, এই বইটা রিসেন্টলি আমাদের কাছে চলে আসলো। সো একটা বই শুধু আমাদের এখন প্রেসে আছে, যেটা হচ্ছে মঙ্গলবার দিন চলে আসবে, যেটা হচ্ছে প্রবলেম বুক 7। ওকে, প্রবলেম বুক 7টা আসলেই আমরা ডেলিভারি দেওয়া শুরু করবো। অর্থাৎ 5টা বই তোমরা 23 ব্যাচ ফার্স্ট ইয়ারের কোর্সের সাথে পাবা গিফট হিসেবে, 5টা বই পাবা, ঠিক আছে, বলো। হ্যাঁ, ঢাকার বাইরেগুলো কুরিয়ার করে যাবে। ওকে, এই 5টা বইয়ের মধ্যে সব আছে, যা যা তোমার পড়তে হবে। আমি তোমাদেরকে যদি সূচিপত্র দেখাই, আমাদের প্রবলেম বুকগুলো এগুলো নিয়ে আমরা প্রমোশন করি না, কারণ এগুলো অটো প্রমোশন, মানে স্টুডেন্টসরা জানে খুব একটা প্রমোশনের কিছু দরকার হয় না, স্টুডেন্টসরা খুবই পছন্দ করে বইগুলো, কারণ যা যা দরকার সব। তারপর আমি দেখাই দিই, দেখো এখানে একটা চ্যাপ্টারে ধরো যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, বেসিক আলোচনা, হাই ভোল্টেজ কন্টেন্ট ফর জিনিয়াস স্টুডেন্ট, যেখানে কঠিন কঠিন কন্টেন্টগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে, মেইন বইয়ের অঙ্ক, এসএমএসআরের বই, মেইন বইয়ের অঙ্ক, রূপন্তি প্রকাশনী, সৃজনশীল প্রশ্নাবলী, এমসিকিউ প্রশ্নাবলী, বোর্ড প্লাস টেস্ট এক্সাম এবং বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। অর্থাৎ সহজ কথা বললে বেসিক আলোচনা এবং হাই ভোল্টেজ কন্টেন্টের জন্য তোমার একটা বই কিনে লাগবে, কিনে লাগতো রেগুলারলি, যেটা এখানে পেয়ে যাচ্ছে একটা বই। এসএমএসআরের কন্টেন্টের জন্য আরেকটা বই কিনে লাগতো, রূপন্তি প্রকাশনের জন্য আরেকটা বই, তিনটা বই কিনে লাগতো এখানে। তো তিনটা বই কাজ এখানে হয়ে গেলো। সৃজনশীল এমসিকিউর জন্য তোমার টেস্ট পেপার কিনে লাগতো, সেটা কিনে লাগতেছে না, সেটা এখানে আছে, 4 নম্বর বইয়ের কাজ শেষ। এবং অ্যাডমিশনের প্রশ্নের জন্য আরেকটা বই কিনে লাগতো, 5 নম্বর বইয়ের কাজ শেষ, সেটা এখানে আছে। অর্থাৎ 5টা বইয়ের যা জিনিস দরকার ছিল এগুলো মার্জ করে আমরা একসাথে দিছি, কারণ এগুলো আমরা সবগুলো জিনিসই ক্লাসে পড়াবো, ধরে ধরে এরকম বইগুলো শেষ করবো, যেটার ফলে যেটা হবে যে আমাদের স্টুডেন্টসরা অনেক আগে থাকবে, অ্যাটলিস্ট ম্যাথমেটিক্স স্টুডেন্টসরা। আচ্ছা, এখন আমি এটার সাথে একটা অঙ্ক দিই, এখন চলো।